তবে একটা কথা এখন আমি ছাত্রটি বাসী অনুরোধ করবো, এর আগে রক্ত দিয়ে গেল আমার এই ছাত্রটির রাজ্য যারা অত্যাচারের কাছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা জামাত ইসলামী বিএনপি বিরোধী সব দল 15 বছর ধরে তো আমরা এই হাসিনাকে হটানোর আন্দোলন করেছি নাকি বলে, কিন্তু আমরা তো পারিনি হাসিনাকে সামনে বারবার হয়েছে। আবার নিরপেক্ষ নির্বাচন চেয়েছি, পুলিশের বিরুদ্ধে হামলা করে ভারত জনমতবাদী শক্তির ষড়যন্ত্র করে তারা নিরপেক্ষ নির্বাচন হতে না দিয়ে ভোট কেটে ভোট কেন্দ্রে মানুষকে যেতে বাধা দিয়ে দিনের ভোট রাতে নিয়ে নিজেরা তারা ক্ষমতায় চলে গেছে। জনতা আন্দোলনে ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা 15 বছরে যা পারিনি আমাদের এই তরুণ ছাত্র দামাল ছেলেরা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে এমন ভাবে রাস্তাতে নিয়ে আসলো, তাদের মারা বাচ্চারা বাপেরা নিয়ে আসলো, হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিল, গুলি করলো, হত্যা করলো, কিন্তু সেই বুক পেতে দেওয়া বাংলাদেশের সামনে হাসিনা পরাজিত হলো, বাংলাদেশকে জয়ী করলো নাকি বলে। এখন এরা যে রক্ত দিয়ে চলে গেল, এখন না হয় 1000 লোক মারা গেছে এই 15 বছর, আরো কত হাজার লোক মারা গেছে এই ঝাড়কাঠি বিএনপি জামাত বিরোধী দলের এই 15 বছরে কত লোকের নামে মিথ্যা মামলা হামলা গুম রিমান্ড ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি লুটপাট দখল কেউ আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, এই জন্য তারা করেছে না করেছে। এখন এত ত্যাগ সকলের ত্যাগের সকলের অবদানের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশ সবাই বলছে যে দ্বিতীয় স্বাধীন হয়েছে আমরা আবার আমাদের বাংলাদেশ, সেটি সবাই বলছে যে আমাদের নতুন বাংলাদেশ। তাই এরা রক্ত দিয়ে আমাদেরকে এই সুবিধা ঋণ করে রেখে গেছে, ওদের কাছে আমরা ঋণই আছি নাকি বলে। যেদিন আমরা আনন্দ করেছি আমি তখন চলেছিলাম, আমাকে ওই আন্দোলন আমাকে ধরে জেলখানায় নিয়ে যাওয়া, ওখান থেকে জেল পাচ্ছিলাম, জেল থেকে তো সব শোনা যায় না, শুনি যে সারা দেশ ঢাকা সহ সারা দেশে ব্যাপক আন্দোলন মিটিং কার্ফিউ মিছিল যারা পড়া আগুন আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার সব পালিয়ে যাচ্ছে, রাজপথ ছাত্রদের সব দখলে চলে গেছে, যেকোনো সময় একটা কিছু ঘটনা ঘটবে। টেলিভিশনে বলল সেনাপ্রধান ভাষণ দেবে, আমরা বিএনপি জামাতের যারা কারাগারে ছিলাম টেলিভিশনের সামনে বসে এসে দেখতে অপেক্ষা করছি, সেনাপ্রধান 2-4 সময় বসে আছে ভাষণ দেয় না, সোয়া 2-4 আড়াইটা 3টা অপেক্ষা করতে হবে, কোনো সমস্যা হচ্ছে ভাষণ দেয় না টেলিভিশনে। এই অপেক্ষার মধ্যে দেখলাম টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে আন্দোলনের মুখে শেখ হাসিনা শেখ রেহানা গণভবন থেকে হেলিকপ্টার করে পালিয়ে গেছে, টেলিভিশনে দেখতে লাগলাম রাজনৈতিক দলগুলোর সাথে সেনাপ্রধান মিটিং করতেছে, সাংবাদিককে প্রশ্ন করলো এই মিটিংয়ে কোন কোন দলের লোকেরা আছে, বাংলাদেশের সেনাপ্রধান জামাতের আমিনকে সেনানিবাসে যাওয়ার নির্দেশে আমাদের আমের জামাতকে আমন্ত্রণ জানালাম, আমরা কারাগার থেকে তার পরদিন 6 জনকে মুক্ত হলাম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউস সরকারের প্রধান বলেন উপদেষ্টাদের স্বাগত অনুষ্ঠানে বঙ্গভবনে ও জামাত ইসলামকে প্রেসিডেন্টের অফিস থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়, আমরা আমাদের সম্মানে আমি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের অন্য মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সেই অর্থমন্ত্রী সরকারের সম্মত অনুষ্ঠানে আমরাও যোগদান করলাম। তাহলে কি হলো শেখ হাসিনা, তুমি তরুণ ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে থামাতে না পেরে তুমি 4 দিন আগে তুমি জামাত ইসলামের উপর রাগ করে জামাতকে নিষিদ্ধ করলে, মহান রব তোমার ইচ্ছা পূরণ হতে দেয় নাই, আল্লাহ বলছেন তোমাদের কোন ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা ইচ্ছা না করেন, তুমি চেয়েছিলে জামাতকে থাকতে দেবে না, ওই দেশেরই প্রেসিডেন্ট সেনাপ্রধান প্রধান উপদেষ্টা সেই জামাতকে সম্মানিত করেছে, সম্মানিত